ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয়, আদ্য গাইড সুজয় ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। চলো ঘুরে আসি ভূতের স্বর্গরাজ্যে শিমুলতলা। যশুটি স্টেশন থেকে টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম। ভয় পাওয়াটা খুব একটা খারাপ না, কি বলেন দর্শক বন্ধুরা? একবার ভাবুন তো, এক অমাবস্যা শীতের রাত, চারিদিকে যখন নিস্তব্ধ নিঃসুপ, আপনি তখন একাকী শুনশান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ বলা নেই গাওয়া নেই কোথা থেকে একটা কালো বিড়াল পাশ দিয়ে চলে গেল, সাথে একটা দমকা হাওয়ার ঝাপটা এসে আপনার চুল উড়িয়ে দিল। তারপর কিছুক্ষণ পরে ভেসে আসা বিড়ালের চাপা কান্নার আওয়াজ শুনতে পেলেন। দূর থেকে শুনে মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে আপনাকে দেখে কাঁদছে। সে সময় আপনি ভয়ে সিটিয়ে যাচ্ছেন বা বুকের মধ্যে টিপ টিপ শব্দ করে উঠলো হৃৎপিণ্ডটা, পেছন দিকে তাকাতো আপনার ভয় করছে। এ ধরনের পরিস্থিতিতে আপনি কিংবা আমি কি কখনো পড়িনি? আর এভাবেই ভয়ের স্বাদটা পাওয়া যায় বটে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ভূত পেতে একদমই বিশ্বাস করেন না। তারা বলেন যে ভূত পেত বলে আসলে কিছুই নেই। আমিও জানি না যে তাদের কথা কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা, কারণ আজ পর্যন্ত প্রত্যক্ষভাবে ভূত দেখার সৌভাগ্য আমার কোনোদিনই হয়নি। বিজ্ঞানও এটাকে বিশেষ সহজভাবে নেয় না। বিজ্ঞান বলে ভূত প্রেত বলতে কিছুই নেই, এগুলো সব আমাদের অবচেতন মনের কল্পনা মাত্র। বিজ্ঞান চায় স্পষ্ট প্রমাণ, আপ চায় স্পষ্ট কিছু সে চায় না। মাঝে মাঝে ভাবি, আসলেই কি ভূত প্রেত বলে কিছুই আছে, নাকি এটা শুধুই আমাদের মনের কল্পনা, চোখের ভুল? জানি না সত্যিটা আসলে কি। তবে ভূতপ্রেতে বিশ্বাস না করলেও এখন আমাদের কাছে যে বিষয়গুলি শেয়ার করতে চলেছি তার সঠিক ব্যাখ্যা কিন্তু বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারে। বর্ণিত এই ঘটনাগুলো শুনতে একটু অবাস্তব মনে হলেও এর প্রত্যেকটি কাহিনী স্পষ্টত সত্য। বাংলা সাহিত্যে বলুন কিংবা বিলেতি সাহিত্য, ভূতের গল্পে পরিবেশ যে একটা বড় ভূমিকা পালন করে সে কথা অস্বীকার করার সুযোগ নেই। বন্ধুরা, তোমরা অলরেডি এই জায়গাটা দেখে ফেলেছো। শিমুলতলা স্টেশন থেকে প্রায় 15 মিনিট মতো লাগে এখানে পৌঁছাতে, অটো ভাড়া 50 থেকে 60 টাকা মাথাপিছু। থাক সেসব কথা, এখন আসি যে পোড়ো বাড়িটা তোমরা দেখলে সেই সম্পর্কে কিছু প্রচলিত গল্প। গল্পের সত্যতা বিচার করার দায়িত্ব তোমাদের উপরে ছেড়ে দিলাম। শিমুলতলার এককালীন জমিদার ছিলেন ভুবনমোহন সিংহ। নাচ গানের প্রতি তার বিশেষ শখ ও নেশা ছিল। সুদূর কলিকাতা, রাঁচি, পাটনা থেকে নিয়মিত গায়ক ও বাইজি আসত তার নাচ মহলে। জমিদারে কোনো পুত্র সন্তান ছিল না, ছিল তার দুই অপূর্ব সুন্দরী কন্যা। ভুবনমোহন বেশিরভাগ সময় তার পানরসিক বন্ধু বান্ধবদের ও বাইজিদের নিয়ে সময় কাটাতে ব্যস্ত থাকে। এদিকে তার জ্যেষ্ঠা কন্যা ভালোবাসত এক সুদর্শন সুপুরুষ কর্মচারী। কানাঘুষোতে খবর ছিল সে নাকি অন্তঃসত্ত্বাও ছিল। একথা জমিদারের কানে উঠলে তিনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তার জ্যেষ্ঠ কন্যাকে এই ভগ্নপ্রায় বাড়ির সামনের কুয়োতে ফেলে হত্যা করেন। লোকমুখে প্রচলিত এখনও নাকি এই কুয়ো থেকে মাঝে মাঝে আত্মনাদ শোনা যায়। সেই কর্মচারীকে হাত পা বেঁধে জ্যান্ত কবর দেয়া হয় দেয়ালের মধ্যে গেঁথে। তার অশরীরী আত্মা নাকি এখনও ঘুরে বেড়ায় এই বাড়ির আশেপাশে তার প্রিয়তমাকে খুঁজে। আমরা সেই বাড়িটাই এখন দেখছি। আমার হৃদয় প্রতিম বন্ধু তন্ময় জমিদার বাড়ির ছবি তুলতে ব্যস্ত। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, তার উপর নির্জন পরিবেশ কেমন যেন আরো বেশি করে মনের উপর প্রভাব বিস্তার করতে শুরু করে। তাই আমরা আর জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করার সাহস পেলাম। এখানে একটা টিলা আছে যার উপর দাঁড়ালে সমগ্র অঞ্চলটাকে দেখা যায়। এখানে মায়ের পূজা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় এখানে কোনো বিগ্রহ নেই, লোকে একে লাট্টু পাহাড় বলে চেনে। লাট্টু পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা না করলে এই স্থানের গরিমাকে ক্ষুণ্ণ করা হবে।
যে সমস্ত দর্শক একান্ত নিরিবিলি একটু সময় কাটানোর জন্য গা ছমছমে পরিবেশের খোঁজ করছেন, তাদের জন্য আদর্শ জায়গা এই লাগবে। পরন্ত বিকালের শেষ রোদ গায়ে মেখে এই জায়গার উপর বিচরণ করা সত্যি ভৌতিক পরিবেশের অনুভূতি এনে দেয়। দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো মালভূমি, ছোট ছোট ইউক্যালিপটাস গাছ, ছোট ছোট টিলা, পিছনে ঝর্ণা, শতাব্দী প্রাচীন অট্টালিকা, লাল মাটির চারিদিকে পাহাড়ের সারি, মাঝখানে ছোট্ট সরোবর, আর কি চায়। প্ল্যাটফর্মের উপর থেকে সূর্যাস্তের অপরূপ শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম স্টেশনের রাস্তার দিকে। রাস্তায় দেখা হয়ে গেল স্থানীয় এক কাকুর সঙ্গে। সে জঙ্গল থেকে বাস কেটে নিয়ে সন্ধ্যা নামার আগেই বাসায় ফিরতে চান। তার সঙ্গে গল্প করতে করতে আমরা এগিয়ে চললাম স্টেশনের রাস্তার দিকে। বলা বাহুল্য, আমাদের এখনও অনেকটা পথ চলা বাকি। দর্শকবৃন্দদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যতই মনোমুগ্ধকর হোক না কেন, সন্ধ্যা নামার পর এখানে থাকাটা উচিত না। কারণ শিমুলতলা স্টেশন থেকে এখানে পৌঁছানোর কোনো নির্দিষ্ট যানবাহন নেই, ব্যক্তিগতভাবে রিজার্ভ করে আসতে হয়। সেই গাড়ি পৌঁছে দিয়ে চলে যাবে, ফেরার সময় কিন্তু নিজেকেই হেঁটে ফিরতে হবে, তাই আলো থাকতে থাকতে হাঁটা শুরু করা উচিত। নাম্বার দুই, এখানে মোবাইল নেটওয়ার্কের খুব প্রবলেম। সন্ধ্যের পর এখানে কোনো স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই, যাকে বলে রিয়েল হন্টেড প্লেস আর কি। নাম্বার তিন, কোনো হোটেল বা রেস্টুরেন্ট নেই, তাই খাবার ও জলের বোতল নিজেকেই ক্যারি করতে হবে। নাম্বার ফোর, স্থানীয় কোনো হেল্প পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 2-3 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই। আর হ্যাঁ, জোশীটি স্টেশন থেকে এখানে ট্রেনে আসবার সময় 20 টাকা ভাড়া ট্রেন ভাড়া। কিন্তু প্রবলেম হচ্ছে দিনে 2 লোকাল ট্রেন চলে এই রাস্তায়, এক্সপ্রেস ট্রেন খুব বেশি এই স্টেশনে হল্ট করে না। তাই বন্ধুরা, এখানে আসার আগে ভালোভাবে ট্রেনের টাইম টেবিলটা জেনে নিও। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্টেশনের আশেপাশে কোনো আধুনিক নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার প্রায় সম্ভাবনা নেই বললেই চলে। তোমরা সত্যিকারের কোনো হন্টেড প্লেস কিংবা ভৌতিক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে চাইলে বা পরিবেশের অনুভূতি অনুভূত করতে চাইলে একবার ঘুরে এসো শিমুলতলা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভবিষ্যতে আরও কিছু ভালো জায়গার দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করব। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ সোন।